তো তোমরা বলো গোয়া নয় এটা নাইস এইখানে দেখো আমি লিখেছি রিজু ব্লগ ওয়ালা তোমাদেরকে যখন বলেছি যে দিঘার আশেপাশে ঘোরার মতো কি কি জায়গা রয়েছে সবই তোমাদের দেখাবো তো সেগুলো সবই তোমাদের দেখাবো আমারই অপমান করা বাড়ি পোয়া যাওয়ার পথে এইখানটাতে এসে একটুখানি মনটা ভালো হয়ে গেল हेलो गाइस स्वागत है तुम्हारे हमारे एक नतून ब्लॉगे दीघा थेके तो आशा करछि तुम्हारा आगे ब्लॉगगुलो देखे नहींछो एटा होच्छे आमादेर बाड़ी फिरार दिन बाट आमरा जेमनटा करी बाड़ी फिरार दिन किन्तु आमरा सोजा गिये बाड़ी फिरी ना आमरा दीघार बेस कयेकटा स्पट विजिट करते करते बाड़ी जाई तो आमादेर आजकेर इंटेंशन छिलो एकदम अन्यरकम आजके आमरा जाबो भेबेछिलाम विचित्रपुर जेटा एखान थेके दीघा थेके 15 किलोमीटर दूरे तो ओखाने गिये स्पेशली बोटिंगटा हय बोटिंगटार जन्य ओखाने टाइम होच्छे सकाल 9टार आगे जेते हबे ना हय 3টে থেকে মানে জোয়ারের সময় বোটিংটা হয় ফাটা পড়ে গেলে ওখানে বোটিংটা করা পসিবল হয় না তো আমরা গাড়ি ঘুরিয়ে নিয়েছি দেখো এইটা হচ্ছে উড়িষ্যাগামী রোড এই রাস্তা দিয়ে গেলে উড়িষ্যা চলে যাওয়া যায় যাওয়ার ইচ্ছে থাকলেও আমরা ওখানে যেতে পারলাম না আমরা গাড়ি ঘোরাচ্ছি আমরা এখন যাব হচ্ছে মন্দারমণি বা তাজপুর দীঘা থেকে মন্দারমণি মেরিন ড্রাইভে করে যাওয়ার খুবই ইচ্ছে ছিল অনেকদিন থেকেই তো আজকে হচ্ছে সেই ইচ্ছেটা পূরণ করার দিন আর আপাতত সকালবেলা বেরিয়ে আমাদের কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি বিচিত্রপুর যাবো বলে তার জন্য একটা স্পেসিফিকভাবে ব্লগ স্টার্ট করে নিয়েছিলাম কিন্তু যেহেতু আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল তো এখান থেকে আবার একটা নতুন ইন্ট্রো নিতে হলো এনিওয়ে চলো গাড়ির মধ্যে সবাই আসে সবাই আরেকবার হাই করে দাও হাই হাই হ্যালো হ্যালো তো গাইস বহু কষ্টে আমরা ওল্ড দীঘা পেরিয়ে এখন মন্দারমণি যাওয়ার দিকে আসি আমরা এখন যে রাস্তাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মেরিন ড্রাইভের রাস্তা অনেকেই তোমরা আছো মেইন রাস্তা ধরে যাও মানে যেটা হচ্ছে হাইওয়ে তো আমি সাজেস্ট করবো যে তোমরা হাইওয়ে ধরে যেও না কারণ হচ্ছে হাইওয়েতে প্রচণ্ড জ্যাম হয় তারপর রাস্তাঘাটে প্রচণ্ড গাড়ি প্রেশার থাকে সেই জন্য তোমরা এই রাস্তাটাকে নিতে পারো তোমরা ওল্ড দীঘাটা পেরিয়েই কিছুটা এলে তোমাদেরকে ডান দিকে উঠে যেতে হবে যেমনটা ঠিক তোমরা দেখতে পাচ্ছ তার সাথেই তোমরা হচ্ছে দীঘা গেটটাকে বাম দিকে ফেলে সোজা এগিয়ে যাবে এই রাস্তাটা ধরে আর আপাতত এখানে এত সুন্দর একটা জানি না এটা ফিশারি কিনা বাট আমরা এখানে দাঁড়িয়েছি এ লড়কি লোক ফটো খিচনা হো গেয়া চলো আপ চলতে মন্দারমণি দেখো মেরিন ড্রাইভ দিয়ে আসার তোমাদেরকে অনেকগুলো অ্যাডভান্টেজ বলবো এক তো রাস্তাতে জ্যাম নেই দ্বিতীয় নম্বর রাস্তা পুরো সুন্দর স্মুথ একদম তৃতীয় নম্বর হচ্ছে মাইলেজ বেশি পাবে আর চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে তোমরা এখানে যাওয়ার পথে তাজপুর পাবে যাওয়ার পথে মন্দারমণি পাবে তারপর ওখানে একটা মন্দির আছে যেখানে আমরা গেলাম না মন্দিরটার নামটা কি সেটাও আমি অত লক্ষ্য করিনি আপাতত আমরা তাজপুরের কাছাকাছি এসেছি গাড়িটাকে এই লাইন বরাবর পার্ক করে দিয়েছি আমাদের দুপুরের লাঞ্চটা খাবো কিনা ভাবছি কারণ এই জায়গাটা সত্যি বসতে আমার খুব ভালো লাগে আমি আগেও একবার এসেছি আমার প্রথম ব্লগ তোমরা যদি দেখে থাকো চ্যানেলে দীঘা এসেছিলাম তো এই জায়গাটা এসেছিলাম কভার করতে আজকে আবার এসেছি বহুদিন পর প্রায় 100টা ব্লগ এর আগে করে নিয়েছি একটু মিস হলো বস আমি এটাকে ভেবেছিলাম তাজপুর বাট এটা তাজপুর না এটা শঙ্করপুর তাজপুরে ব্লগ করেছিলাম প্রথমে তো আমরা ভাবছি এখান থেকে শঙ্করপুর খুব একটা কিছু নেই শঙ্করপুর থেকে আমরা ভাবছি তাজপুর আর মন্দারমণি হচ্ছে পুরো একই রাস্তা তো সেই জন্য আমরা ভাবছি মন্দারমণি যাব তার সাথে তাজপুরটাকে কভার করে নেবো তো এখানে কি যদি তোমাদের একটু ডাব ডাব খাওয়ার হয় খেতে পারো আমার বউয়ের বহুদিন ধরে ইচ্ছে ছিল মানে বহুদিন মানে কি দীঘার মানে আমি কোনোদিনও ডাব খাইনি আমার বহুদিনের সব কি জিনিস ডাব এনিওয়ে এই জায়গাটা তো তোমরা কিন্তু আসতে পারো এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর মানে নিরিবিলি আর এটা হচ্ছে শঙ্করপুরের নিউ বিচ আর একটা বিচ আছে যেটা হচ্ছে ওল্ড বিচ তো ওল্ড বিচটা একটু মানে আরও একটু এর থেকে কম লোকজন হয় তো আমরা নিউটাতে এসেছি ওল্ডটাতে যাইনি তো এখানে লোকে কিন্তু স্নানও করছে যথারীতি আর এই জায়গায় সমুদ্রতে যদি একটু নির্জনতা পছন্দ করে যে তোমরা দীঘার অত সরগোলে যাবে না তোমরা ডেফিনেটলি এখানে আসতে পারো তো শঙ্করপুরে এসে কিছু না কিছু তো করতেই হবে সেই জন্য সবাই মিলে এখান থেকে একটুখানি ডাব খেয়ে নিচ্ছি শরীরটা ঠান্ডা করতে হবে মানে যা হয়েছে আমরা জল টল এমনি খাইনি তো ডাবটা খেলে একটু শরীরটা ঠান্ডা হবে দেখো আমি যে চশমা পরে আছি চশমা পরে যখন সমুদ্রের দিকে তাকাচ্ছি মনে হচ্ছে যেন গোয়াতে চলে এসেছি সেই জন্য তোমাদেরকে একটু চশমা পরিয়ে দেখে নিচ্ছি কেমন দেখো এই হচ্ছে নর্মাল ভিউ আর এই হচ্ছে চশমা পরে ভিউ তো তোমরা বলো গোয়া নয় এটা এই যে রাস্তাটা তৈরি হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেরিন ড্রাইভেরই রাস্তাটা তো আমরা একটুখানি মেন রোড থেকে উঠে এপাশে এলাম তার কারণ হচ্ছে এই মেরিন ড্রাইভের রোডটা এখনো কিছুটা কাজ বাকি আছে মানে ওই শঙ্করপুর থেকে তাজপুর আসার যে রাস্তাটা বাকি তারপরে আবার তোমরা যদি তাজপুর থেকে ঢুকে যাও তোমরা তাজপুর হয়ে মন্দারমণি ঘুরে তোমরা একদম কাঁথি হয়ে মেরিন ড্রাইভের রোডটা এনজয় করতে করতে যেতে পারবে তো আপাতত আমরা আছি হচ্ছে এখন তাজপুরের ওল্ড তাজপুর যে জায়গাটা বিচটা যেখানে ওই ঝাউ বাগান টাগান রয়েছে তারপরে আবার যাবো নিউ তাজপুরে
সেটাও তোমাদেরকে দেখাবো। আজকে তোমাদেরকে যখন বলেছি যে দীঘার আশেপাশে ঘোরার মতো কি কি জায়গা রয়েছে সবই তোমাদের দেখাবো, তো সেগুলো সবই তোমাদের দেখাবো। দেখো ওল্ড তাজপুরে এসেও তোমরা কিন্তু এরকম দোকানগুলো পেয়ে যাবে, এখানেও তোমরা খেতে পারো, এখানে সারিবদ্ধভাবে অনেক দোকান আছে। এখানে হয়তো মুরগি বললে মুরগি রান্না করে দেবে, মাছ বললে মাছ করে দেবে, তো আমরা এখানে আপাতত খাবো না। এইখানে দেখো এই হচ্ছে বিচের ভিউ, তার সাথে এখানে কিন্তু ঝাউ বাগানটাও পেয়ে যাবে। দেখো ভাই এখানে হচ্ছে পার্কিং এর অনেক ঝামেলা থাকে, প্রত্যেকটা জায়গাতে হয়তো গেলে 60 টাকা 50 টাকা করে নিয়ে নিচ্ছে, তো সেই জন্য তোমরা রাস্তার এইখানে এরকম ভাবে পার্ক করে দিতে পারো। যদি পার্কিং এ ভালো করে পার্ক করতে পারো গাড়ি তাহলে তোমরা রিস্ক নিও, আদারওয়াইজ তোমরা পার্কিং, আসলে আমি সাজেস্ট করবো তোমাদেরকে পার্কিং এর জায়গাতেই পার্ক করার জন্য গাড়ি। না 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 আমি সেটা বলছি না, এখন লোকে বলবে যে নিজে তো নো পার্কিং, নো পার্কিং লেখা নেই কোথাও, 3-4টা গাড়ি পার্ক ছিল বলেই আমি করেছি। আর বাই দ্য ওয়ে আসল পার্কিং এর জায়গা কিন্তু এইটা, এটা হচ্ছে পেইড পার্কিং, বাট এটা আমি পেইড পার্কিং এ রাখিনি, যত জায়গায় গেছি পয়সা বাঁচিয়ে বাঁচিয়ে এসেছি। এনিওয়ে এই জায়গাটা ভাবছি আমাদের খাওয়া দাওয়া সেরে নেবো, এটা হচ্ছে তাজপুর, এখানের বিচটাও কিন্তু খুব সুন্দর। গাইস দূরে দেখো তাজপুরের এই জায়গাগুলো কিন্তু পুরো ফাঁকা ছিল, বাট মনে হচ্ছে যে এই জায়গাগুলোতে এখন কোনো ক্যাম্প বা কিছু এরকম টাইপের কিছু জাতীয় হয়েছে, যার কারণে এরা সবাই এখানে দেখছি লোকজনের আনাগোনাও অনেকটা বেড়েছে। যেটা একদম ফাঁকা ছিল সেটা একদম ফাঁকা নেই, বাট হলেও তোমরা এখানে পিসটা পাবে যেটা ওখানে তোমরা পেতে না। দীঘা থেকে সত্যি মানে মনে হচ্ছে যেন বাড়ি পৌঁছে যাওয়ার পথে এখানটাতে এসে একটুখানি মনটা ভালো হয়ে গেল। যারা আছো তোমরা যদি চাও যে তোমরা এখানে থাকবে না, জাস্ট এমনি আসবে, তোমরা বাড়ি যাওয়ার পথে যদি প্রাইভেট কার নিয়ে আসো বা বাইক নিয়ে আসো, তাহলে কিন্তু তোমরা এইসব জায়গাতে আরামসে এসে ঘুরে যেতে পারো। এইসব জায়গা টাচ করে তোমরা এখান থেকে মেরিন ড্রাইভ হয়ে তোমরা কিন্তু বেরিয়ে যেতে পারো কাঁচি হয়ে, তো এটা হচ্ছে তোমাদের শর্টই পড়বে। এখানে কিন্তু তোমরা এলে একটা জায়গা পেয়ে যাবে যেটা হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় জঙ্গল, আর সেটা দেখলে তোমাদের একটা আলাদাই ভাইবস আসবে। এখানে চারিদিকে খালি ভাইবস আর ভাইবস, এখানে মেয়েরা হচ্ছে কিছু অ্যাস্থেটিক শট নিচ্ছে, আর এই হচ্ছে এখানকার চিত্র, সামনে সমুদ্রে এরকম ভাবে সেট করা আছে ছোটখাটো। তো বেশি না হোক দীঘার আশেপাশের এই জায়গাগুলো কিন্তু তোমরা স্বল্প সময়ের মধ্যে ঘুরে নিতে পারো, এই জায়গাগুলো ঘুরে কিন্তু তোমাদের একটা আলাদাই অনুভূতি হবে, তো সেই অনুভূতিগুলো মিস করতে ভুলো না। আর এখানে এসে তোমাদের খাওয়া দাওয়া নিয়ে তো কোনো প্রবলেমই হবে না, তার কারণ হচ্ছে এখানে তোমাদের চোখের সামনে মুরগি কেটে রান্না করে দেওয়া হবে, মাছ কেটে তোমাদের সামনে রান্না বান্না করে তোমাদেরকে দেওয়া হবে, তার জন্য মুছে দেবো, কারণ এর উপর দিয়ে যদি লোকে পা দিয়ে চলে আমারই অপমান করা হবে। তো গাইস আমরা এরকম একটা দোকানের মধ্যে ঢুকে পড়েছি, আর আমাদের এখানের বারে তোমাদের সামনেই রান্না বান্না করে দেবে যেমন ঠিক বলেছিলাম, বাট তুলনামূলক আমি তোমাদের একটা কথা বলি, এই জায়গাটা কিন্তু কস্টলি, যেহেতু রান্না বান্না করে দিচ্ছে দীঘার থেকে এই সমস্ত জায়গা একটু কস্টলি, কারণ তোমরা জানো যে এইসব জায়গাগুলোতে একটু ভিআইপি লোকে বেশি আসে, মানে সবাই আম জনতা এখানে আসে না, আর এরাও যে জিনিসপত্রগুলো আনে এরা একদম যে এখানেই পেয়ে যায় তাও নয়, এদেরকে বাইরে থেকে আনতে হয়, তো যার কারণে এখানে একটু এত রেট টেট নিয়ে বুঝতেই পারছো। এক পিস পমফ্রেট শুধুমাত্র পমফ্রেট থেকে 150 টাকা, তার সাথে রাইস নিতে গেলে 70 টাকা আলাদা, চিংড়ি আছে, চিংড়ি সাইজগুলো খুবই ছোটো, তো সেগুলো 180, 5 পিস হচ্ছে বাগদা থাকবে, এইটুকুটুকু সেটা হচ্ছে তোমার 250 টাকা, তার সাথে যা বলছি তার সাথে 70 টাকা অ্যাড করে নেবে, কারণ তোমরা যদি ভাত খাও তো ওগুলো আলাদা। আমরা অর্ডার করেছি বাচ্চাগুলো ডিম খাবে, তো ডিম অর্ডার করেছি, তার সাথে বাগদা আছে আর তার সাথে হচ্ছে পমফ্রেট আছে একটা। এখানে এলে কিন্তু খাওয়া দাওয়ার সাথে এন্টারটেনমেন্ট ফ্রি, দাদা কিন্তু সুপার গানছে, গান গাইলো সত্যি ভালো, গান গেয়েছে অনেকগুলো গান গাইলো, আমরা সব শুনলাম, মানে খাওয়ার যে আসেনি এতক্ষণ আমাদের সময়টা কীভাবে কেটে গেলো আমরা নিজেরাও যাই না, কিন্তু আমাদের খাওয়া দাওয়া এখানে তৈরি হচ্ছে, খাওয়া দাওয়া তৈরি হতে হতে এন্টারটেনমেন্টটা ভালো মতো হয়ে গেছে। দেখো বলেছিলাম না তোমাদের এখানে সঙ্গে সঙ্গে রান্না বান্না করে দেয়, এখানে দাদা দেখো রান্না বান্না করছে, আমাদের মাছটা সবে ভাজলো, চিংড়িটাও ওখানে সবে ভাজা হলো, আর এইখানে দেখো মুরগি রাখা হয়েছে, মুরগি বললে সেটাও কেটে তোমাদেরকে সঙ্গে সঙ্গেই দেওয়া হবে, কি তাই তো দাদা? গাইস তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়ার এসে গেছে, মুচমুচে আলু ভাজা তার সাথে ডাল ভাত, আর এখানে রয়েছে পমফ্রেট আর ওখানে চিংড়ি আর এখানে রয়েছে ডিম।
ভাই তো আমাদের এখানে খাওয়া দাওয়ার পর্ব পুরো এখন কমপ্লিট। এখন যাব গাড়িতে, গাড়িতে গিয়ে গাড়িতে উঠবো, তারপরে এখান থেকে মন্দারমণিও খুব কাছে। বাট ঘড়িতে সময় এখন যেহেতু 3:15, রাত্রি হওয়ার আগে যদি বাড়িতে যেতে পারি তাহলে খুব ভালো হয় আর কি। তো সেই জন্য ডিসাইড করতে পারছি না, যদি একদম কাছেই হয় তাহলে একটুখানি নেমে তোমাদেরকে দেখাবো। গাইজ আজকে আমাদের লাস্ট স্টপেজ যেটা হচ্ছে মন্দারমণি। তোমাদের দেখে মনে হচ্ছে আমরা সেই একই জায়গাতে আছি, বাট না, আমরা এসছি তাজপুর ছেড়ে প্রায় 10 কিলোমিটার মতো, মানে তাজপুর থেকে মন্দারমণির ডিস্টেন্স হচ্ছে নিয়ার অ্যাবাউট ওই 12 কিলোমিটার মতো, দীঘা থেকে 22 কিলোমিটার মন্দারমণি, তাই তো? তো মোটামুটি আমরা এই রাস্তাটা কভার করেছি, আর এই সমস্ত পয়েন্টগুলো দেখাচ্ছি তোমাদেরকে একটাই কারণ, তোমরাও কিন্তু বাড়ি ফেরার পথে এগুলোকে জাস্ট টাচ করে বেরোতে পারো, বা এখানে তোমরা যদি মন্দারমণিতে স্টে করতে চাও, তাজপুরে স্টে করতে চাও, ওখানে প্রত্যেকটা মানে নির্ভয়ে তোমরা আসতে পারো যে এখানে কেমন হবে। মানুষের মুখে মুখে একটাই কথা দীঘা যাবো, কিন্তু দীঘার থেকেও এই সমস্ত সমুদ্রের জলটা, মানে একটাই সমুদ্র অ্যাকচুয়ালি, এই সাইডের জলটা খুব ক্লিন। এই জায়গাটা হোটেল আছে, আর তার সামনে কিছু গুটি কয়েক লোক তোমরা দেখতে পাচ্ছ, ওরাও কিন্তু প্রাইভেট বিচ, মানে প্রাইভেট বিচ বলতে এই কারণেই প্রাইভেট বিচ বলছি, কারণ তোমার হোটেলের সামনে যে বিচটা আছে তোমরা সেই হোটেলের সামনেই স্নান করবে। তোমাদের যেমনটা ঠিক বলেছিলাম যে অনেক জায়গা দেখাবো, আশা করি তোমাদের সব জায়গাগুলো দেখাতে পেরেছি, আর তোমাদের খুব ভালো লেগেছে। দীঘা আসলে মোটামুটি এই জায়গাগুলো, নতুন জায়গাগুলো কভার করতে পারো, আর এখান থেকে কাছেই আমাদের খুবই কাছে আছে, জুড়ে থাকো। মন্দারমণিতে ক্যামেরা বন্ধ করেছিলাম, বাড়িতে এসে ওপেন করছি, আর আমি জানি দীঘাতে গিয়ে আমি কালো পড়ে গেছি, চিন্তা নেই, তোমরাও যারা দীঘাতে যাবে ফর্সা হয়ে গেলে কালো হয়ে আসবে, আর যারা কালো আছো তারা কালো, অতি কালো হয়ে আসবে। যদি আমি গায়ের কালার নিয়ে কোনো কিছু জাজ করছি না, এনিওয়ে সেসব রাখি সাইডে। তোমরা যদি আমার এই রুট ম্যাপটা ফলো করো, বা আমি যেভাবে ঘুরেছি সেইভাবে যদি ঘুরতে চাও, ঘুরতে পারো, তাহলে তোমরা কিন্তু এনজয় করবে। যদিও তোমরা ফ্যামিলির সাথে যাও কি বন্ধুদের সাথে যাও, উভয়ের সাথেই তোমরা মজা করতে পারবে। তো আমি সারা ভিডিও ধরে অনেক ভাঁটিয়েছি, আর বেশি ভাঁটাবো না। তো এই ভাঁটানোর আগে তোমরা যদি এতদূর অতি সহ্য করে থাকো, আর আমাকেও যদি এতদূর অতি সহ্য করে থাকো, তাহলে বাস কী করছো, ভিডিওটাকে লাইক করো, আর কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে জিজ্ঞেস করতে পারো কমেন্টের মাধ্যমে, ভিডিওটা খুব ভালো লাগলে শেয়ার করতে পারো, আর আমাকে যদি প্রথমবার দেখে থাকো তাহলে বাস কী করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, স্টে সেফ, বি হ্যাপি, টাটা।